আসুন তরুণ প্রজন্ম এবং যাদের নিয়ে আমরা সবসময় কথা বলি সেই প্রোগ্রাম কণ্ঠচারো জোরে আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারো জোরে শুধুমাত্র নেক্সাস টেলিভিশন আমি জয়ী আছি আপনার সাথে প্রত্যেক এপিসোডে আমরা নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন বন্ধুদের সাথে কথা বলি আজকেও ঠিক তাই এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই আমার মনে হয় যে এটার সমসাময়িক সময়ে সবচাইতে বেশি যারা এখানে প্রভাবিত হচ্ছেন যারা এখানে আসক্ত হচ্ছেন যারা এর মধ্যে জড়িয়ে পড়ছেন তারা হচ্ছে তরুণ আমার শব্দচয়ন দেখে হয়তো আপনি আন্দাজ করে ফেলেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলতে চাই মাদকাসক্ত এবং আমাদের দেশে এই প্রবলেমটা ইদানিং এত 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 বেশি বাড়ছে বলা যায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কম বেশি এর অবস্থা এবং আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটামুটি যুদ্ধ ঘোষণা করেছেন মোটামুটি না পুরোপুরি যুদ্ধ ঘোষণা করছেন মাদকাসক্তির বিরুদ্ধে এবং এটাকে নির্মূলের যথেষ্ট চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তারপরও বাড়ছে তো বাড়ছে এবং কোনোভাবে হয়তো লাগাম টেনে ধরা যাচ্ছে না হয়তো অনেকখানি উন্নত হয়েছে হয়তো আস্তে আস্তে কমে আসবে কিন্তু যারা তরুণ রয়েছেন তারা আসলে কী ভাবছেন তারা কেন এরকম করেন এবং তাদের সমসাময়িক যারা রয়েছেন তাদের সাথেই কথা বলবো এই বিষয়টা নিয়ে আমার সাথে রয়েছেন ছজন বন্ধু শুরুতে তাদের সাথে পরিচিত হবো এবং তাদের কাছ থেকে জানবো তরুণদের মাদকাসক্তির কারণ এবং এখান থেকে বের হয়ে আসার উপায় পরিচয় পর্ব শুরু করছি আমার বাম দিক থেকে হ্যালো আমি হাজিরা সুলতানা পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এবং বর্তমানে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি এরপরে আমাদের সাথে রয়েছে আমি আসিফুল হুদা পড়াশোনা করছি আইসিএমএবিতে এবং বিতর্কের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের উপপরিচালক আচ্ছা নাজমুল হুদা রয়েছে আমাদের সাথে এরপর আমি ফৌজিয়া বিদাশিয়া ইডেন মহিলা কলেজ এবং যুক্ত রয়েছি ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের সাথে আসসালামু আলাইকুম আমি আমানুল্লাহ সাংগঠনিক সম্পাদক মার্কস মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ আমানুল্লাহ পরে রয়েছে আমি আশরাফি আহাত ঋতু ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সে অধ্যয়নরত রয়েছি আমি এনসিএজি ডিবেটিং ক্লাবের সদস্য ঋতু পরে আছে আমি মায়নাল মুবাশির জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ তৃতীয় বর্ষ বিতার্কিক জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সাধারণ সম্পাদক ডিবেট ক্লাব অফ নওগাঁ আমাকে নিজে থেকে বলো যে কারণটা কি মাদকাসক্তির কি মনে হয় তোমাদের কাছে মাদকাসক্তির কারণ আমরা যদি মাদকাসক্তি নিয়ে বলতে যাই তাহলে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মাদক দ্রব্যের সহজলভ্যতা আর মাদক যেখান থেকে শুরু হয় সাধারণত ধূমপান থেকে এই সিগারেট আমরা আজ পথে ঘাটে হাটে বাজারে সবখানেই দেখতে পাচ্ছি ইভেন হচ্ছে ক্লাস ফোরের বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের কথা যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে খুবই ছোট ছোট বাচ্চারাও কিন্তু অবাধে সিগারেট ক্রয় করতে পারছে আর এই সিগারেট থেকে আস্তে আস্তে সকলেই ধাবিত হচ্ছে মাদকের দিকে যেটা বলেছি সহজলভ্যতা শুধুমাত্র সিগারেট নয় অন্যান্য যে মাদকদ্রব্যগুলো আমাদের আছে সেগুলো আগে পাওয়া খুবই অপ্রতুল ছিল সেগুলো যে আগে অপ্রতুল ছিল যে হচ্ছে সেগুলো খুব সাধারণ মানুষের হাতের নাগালে আসতো না কিন্তু এখন দেখা যায় সেগুলোর খুবই বেশি দামি হলেও সেগুলো হচ্ছে খুবই কম পরিমাণে কম মাত্রায় কম মূল্যে সর্বসাধারণ বা তরুণদের হাতে এসে পৌঁছাচ্ছে আরেকটা বিষয় যেটা বলতে পারি সহজলভ্যতার জন্য অনেক মাদকদ্রব্য বিদেশি মাদকদ্রব্য আগে আমাদের হাতের নাগালের বাইরে ছিল কিন্তু এখন অন্ধকার এখন হচ্ছে ইন্টারনেটের কারণে দেখা যাচ্ছে হচ্ছে বিদেশি মাদকগুলো আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি ইন্টারনেটের জন্য কিভাবে আমরা মাদক পেয়ে যাচ্ছি আসলে ইন্টারনেট না আমরা হচ্ছে যে বিশেষ করে তরুণরা ডার্ক ওয়েব ব্যবহার করে যেটা করছে সেটা হচ্ছে তারা হচ্ছে দেশের বাইরে থেকে নিষিদ্ধ ঘোষিত খুবই ভয়ঙ্কর মাদক এলএসডি বা হচ্ছে আইসের মতো মাদকদ্রব্য কিন্তু নিয়ে আসছে দেশে যেটা কিন্তু আগে আমাদের দেশে সহজে আসতো না তাহলে দেখা যাচ্ছে মাদকদ্রব্য মাদকাসক্তির মূল কারণটাই কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে সহজলভ্যতাটা অতএব এটা যত সহজলভ্য হবে দেশে মাদকাসক্তির পরিমাণ তত কিন্তু বেড়ে যাবে তোমার বলবি পয়েন্টটা হচ্ছে তাহলে সহজলভ্যতা হচ্ছে একটা স্ট্রং পয়েন্ট মাদকাসক্ত বেড়ে যাওয়ার পেছনে হ্যাঁ আমি একটু প্রথম থেকে শুরু করতে চাই যে মাদকাসক্তি জিনিসটা কি বা মাদকাসক্তি বলতে আমরা কি বুঝি আমরা মাদকাসক্তি বলতে সবাই বুঝি যে মাদকের প্রতি আসক্তি বা নির্ভরশীলতা ডোপামিন এবং সেরোটোনিন নামক হরমোন নিঃসরণের ফলে তারা কিছুটা সময় সাময়িক একটা ভালো মুহূর্তের বা ভালো অনুভূতির উদ্রেক পায় এই জন্য তারা বারবার এই মাদক গ্রহণ করতে চায় এখন এই ভালো মুহূর্ত বা কিছু সময়ের সাময়িক যে আনন্দটা সেটা কারা চায় যারা বিষণ্ণতাই ভুগে যারা একাকিত্বে ভুগে তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি এখন এই মাদকাসক্তির কারণের মধ্যে আমি বলতে চাই যে একটা প্রধান কারণ হলো যারা বিষণ্ণতাই ভুগে একাকিত্বে ভুগে এবং যাদের পারিবারিকভাবে পারিবারিক কলহ হয়তো বাবা মার মধ্যে বিচ্ছেদ
বা পারিবারিক শিক্ষাটা পাচ্ছে না কিংবা আরেকটা কারণ হতে পারে যে আর্থসামাজিক যে অবস্থান যেমন আমরা দেখতে পাই যে বিশেষ করে নিম্ন শ্রেণীর যেসব মানুষগুলো আছে অর্থাৎ বস্তিতে যারা থাকে একটা সমীক্ষায় দেখা গেছে যে বস্তিতে অবস্থানরত যেসব তরুণরা আছে তাদের প্রায় 90% মাদকাসক্ত অর্থাৎ এটা কিভাবে হচ্ছে তাদের কাছে কিন্তু খুব যে বেশি টাকা আছে এরকম না যেটাই আছে তারা তাদের সেই টাকাটা দিয়ে আশেপাশ থেকে তারা দেখতেছে যে তাদের পারিপার্শ্বিকে যারা আছে সবাই কিন্তু মাদক গ্রহণ করছে তো তারা ওইখান থেকে দেখে দেখে পারিপার্শ্বিকতা থেকে দেখে মাদক গ্রহণ করছে একাকিত্ব বা বিষণ্ণতা এগুলো কিন্তু মানুষের হচ্ছে মনের বিভিন্ন ধাপ এগুলো আসে তো আমি সহজে পেয়ে যাচ্ছি যেটা যেটা সহজে পেয়ে আমি এই জিনিসগুলো উপশম করতে পারছি তো আমি এই জিনিসগুলো এই জন্য আমরা মাদকটাকে সহজে গ্রহণ করছি ঠিক আছে এই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত আমাদের পারিবারিকভাবে এবং সামাজিকভাবে যে এই যে যারা বয়সন্ধিকাল পার হয়ে যাচ্ছে যারা তারুণ্যে পদার্পণ করছে তাদের আসলে কাজটা কি একাকিত্ব বা বিষণ্ণতা বা যাই হোক প্রেমজনিত কারণ এগুলো যদি আসে তাহলে তার আসলে কি করা উচিত হ্যাঁ সে এরকম হতে পারে সে যদি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকে বা সে যদি কোনো সামাজিক কাজ করে বা পড়াশুনো হোক বা অন্য কিছু এগুলো করেও তো সে তার একাকিত্ব বা বিষণ্ণতাটাকে যে কাটাতে পারে সেই শিক্ষাটা সেই মানে সেই বোঝানোটা আসলে আমাদের দেখা যায় যে পারিবারিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব এবং একই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সঙ্গ আমি কার সাথে মিশছি যেমন বলো যে কোনো সংগঠনে ঢুকে সে হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে আবার এরকম আছে যে যারা মাদকাসক্ত তাদের একটা সংগঠন আছে তারা সংগঠিতভাবে মানে নেশাটা করছে তো সেক্ষেত্রে আসলে ব্যক্তিগত পর্যায়ে আমি কাকে বন্ধু হিসেবে নির্বাচন করছি এবং সে আসলে আমার জীবনে কী কী প্রভাব ফেলছে সেটা যেমন জরুরি একই সাথে যে প্রথমত কিন্তু আমরা শুরু করি কিউরিয়াসিটি থেকে আচ্ছা একটু কিউরিয়াস করে দেখি জিনিসটা কেমন তো আমি কিন্তু তখনও যাই না যে আমি এটার প্রতি আসক্ত হয়ে পড়বো কি না তো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এরপরে কখন সে আসক্তিতে জড়ে গেছে সে কিন্তু নিজে হয়তো টের পায় না এরপর তার একটা ফিজিক্যাল নিড হয়ে দাঁড়িয়েছে যে তার একটা পার্টিকুলার সাবস্টেন্স না নিলে সে ফিজিক্যালি ফিট ফিল করে না তো সেক্ষেত্রে সবসময় একাকিত্ব হতে হবে সবসময় বিষণ্ণ থাকতে হবে বিষয়টা কিন্তু তা না অনেক ভালো মুডে গিয়েও আমি যখন কিউরিয়াসিটি থেকে মানে আগ্রহ থেকে একটু দেখি কী হয় সেই আগ্রহ থেকে যখন আমি শুরু করি সেটা মানে সেখান থেকে কিন্তু জড়ায় অনেক বেশি যারা বিষণ্ণ তারা তো ঠিক আছে আমার বিষণ্ণতা থেকে বের হতে হবে সেটা একটা রিজন কিন্তু যে কিউরিয়াসিটি থেকে করছে আমার কাছে মনে হয় যে সেটা আরও বেশি ভয়ঙ্কর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিনিয়ত মাদক ধরা পড়ছে বাট তারপরেও আসলে এই বাহিনীগুলোর বেশিরভাগ অভিযান হয়ে থাকে মাদক যারা সেবনকারী অর্থাৎ যারা ক্রেতা তাদেরকে আসলে তাদের বিরুদ্ধে অভিযান করে তাদেরকে সচেতন করার চেষ্টা করা হয় কিন্তু যারা কিনা মাদক কারবারি তাদের বিরুদ্ধে অ্যাকশনের পরিমাণটা খুব কম থাকে এবং বিষয়টা এরকম না যে তাদের ইনফরমেশান আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বা তাদের কাছে ধরাছোঁয়ার বাহিরে ব্যাপারটা এরকম না এটা করাপশনের কারণেই হোক বা রাজনৈতিক অসদিচ্ছার কারণেই হোক এই বিরুদ্ধে আসলে অ্যাকশনটা কম যার কারণে আসলে মাদকের সহজলভ্যতাটা কমানো মুশকিল দুই নম্বর বিষয় হচ্ছে যে বর্তমানে আসলে মাদকের প্রতি দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে একটা সময় আমাদের দেশে ধর্মীয় রক্ষণশীলতার জায়গা থেকেই হোক যেই জায়গা থেকে হোক সামাজিকভাবে মাদক জিনিসটাকে খুবই খারাপ চোখে দেখা হতো একটা ছেলে সিগারেট খেতে পারলে একটা মেয়েও সিগারেট খেতে পারবে অথবা মাদক গ্রহণ করা আমাদের ব্যক্তি স্বাধীনতা এইরকম আসলে কিছু প্রোপাগান্ডা মানে এই ধরনের কিছু প্রচারণা চালাতে গিয়ে অনেক সময় আসলে একটা সামাজিক আন্দোলন অনেক সময় মাদককে প্রমোট করে ফেলে এটা এক নম্বর সমস্যা এবং দুই নম্বর সমস্যা হচ্ছে যে আসলে মাদক জিনিসটাকে আসলে ব্যক্তি স্বাধীনতা এক্সারসাইজ করার জন্য আরও অনেক উদাহরণ রয়েছে মাদক জিনিসটাকে ব্যক্তি স্বাধীনতা হিসেবে গ্রহণ করতে হবে এটা আমি মনে করি না কারণ হচ্ছে যে এটা একই সাথে আমার নিজের ক্ষতি করার পাশাপাশি আমার সমাজ এবং আমার রাষ্ট্রেরও ক্ষতি করছে আমার যে আমি যদি প্রতিদিন যত মানুষ সিগারেট খায় এটা যে পরিমাণে কার্বন নিঃসরণ করে বা আমার পাশের মানুষটার যে ক্ষতি করে বা এটার মাধ্যমে আমাদের সমাজের নৈতিকতার কী অবক্ষয় হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করলে আমরা মনে করতে পারি যে আসলে মাদক জিনিসটা কোনো দিক থেকেই আসলে ব্যক্তি স্বাধীনতার চর্চার মধ্যে পড়ে না একদমই না আচ্ছা তো আমরা যেভাবেই বলি না কেন যত দিক থেকেই বলি না কেন এটা এমন একটা বিষয় যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক থাকে এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমি জানি না ওয়ান অফ দ্য ফিউ টপিকস যেটা হচ্ছে কোনো দিক থেকে এটা ভালো কোনো কিছু বের করা কারো পক্ষেই সম্ভব না সো আমরা যা কিছু কথা বলবো সব কিছু নেগেটিভ কথায় আসলে হবে তবে আমরা চেষ্টা করবো যে কথা বা গল্পের মধ্যে দিয়ে কীভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই বিষয়টা খুঁজে বের করার তবে তার আগে দর্শক সময় হয়ে গেছে এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাঙ্ক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে Thank you.
ওয়েলকাম ব্যাক, আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্টস কন্টু ছাড়ো জুড়ে উইথ মি জয়ী। কথা বলছি আজকে আমরা মাদকাসক্তর কারণ এবং এখান থেকে কীভাবে আমরা বের হয়ে আসতে পারি বা প্রতিকার নিয়ে যারা কথা বলছেন এবং তারা প্রত্যেকেই জানিয়েছেন যে আসলে যেভাবেই হোক না কেন, যেভাবেই শুরু হোক, বিষয়টা কোনোভাবেই ভালো কিছু বয়ে আনে না। সেটা ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে, কিউরিয়াসিটি থেকে শুরু করে, কিংবা বিষণ্ণতা থেকে শুরু করে, যেখান থেকে যেভাবে শুরু হোক না কেন, কোনোভাবেই ভালো কিছু বয়ে আনে না, না নিজের, না দেশের, না আমার পরিবারের। তো এই যে সোর্সেসগুলো আমরা দেখছি যে বিভিন্ন সময় অনেক অনেক বিশাল বিশাল মানে একটা অ্যামাউন্ট মাদক ধরা পড়ছে, বিশেষ করে ইয়াবা পুরো দেশ ছেয়ে গেছে এবং মানে যেটা উৎপাদন করা হচ্ছে আমাদের খুব কাছে একটা দেশে মিয়ানমারে, এবং সেখানে কিন্তু এত বেশি সেবনকারী নেই যতখানি বাংলাদেশে রয়েছে। তো কেন আসলে তরুণরা সেদিকে যাচ্ছে? তোমরা তরুণ হিসেবে কী মনে করো যে কী মানে কী করা যেতে পারে? আমরা যেটা মনে করি যে আসলে সামাজিকভাবে আমাদের যে নৈতিকতা, সেই নৈতিকতার জায়গাটা আসলে একটা সায়েন্টিফিক উপায়ে তুলে ধরা দরকার যে কেন আসলে মাদক অনৈতিক এবং এটার ক্ষতিটা আসলে আমার নিজে সহ আমার সমাজ সহ আসলে কতদূর পর্যন্ত গড়াচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষাঙ্গনে আমার মনে হয় প্রত্যেকটা হলে হলে আসলে এক একটা করে মাদকের আড্ডা রয়েছে এবং আমরা এই জিনিসটাকে খুব স্বাভাবিকভাবে একটা বিনোদনের মাধ্যম হিসাবে গ্রহণ করছি এবং আমরা আমাদের জুনিয়রদের কাছে এটা একটা ট্রেন্ড হিসাবে চালু করছি। তাদের মাদকাসক্ত এবং সেই ক্ষেত্রে মাদক সেবীদের কিন্তু আপনি বাইরে থেকে দেখে বলতে পারবেন না যে আসলে সে মাদক সেবন করে। সেই জায়গায় কিন্তু তাদের পরিবারের দায়িত্বটা অনেক বড়। আপনি মা বাবা হিসেবে আপনি হতে পারেন যে দুইজনই কর্মজীবী, তো সেই জায়গাটা, সেই জায়গা থেকে বাচ্চাটাকে আসলে কতখানি সময় দেওয়া হচ্ছে, সে স্কুলে গিয়ে কাদের সাথে মিশছে, তার বন্ধুদের মধ্যে কেউ মাদক সেবী আছে কি না, বা সে কোথা থেকে আসলে মাদক সংগ্রহ করছে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা মা বাবার জানা উচিত। এবং সেই জায়গায় সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং হচ্ছে সেইখানের যারা অথরিটি আছে তাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে যে আসলে এই স্কুল কলেজের বাচ্চারা কেন এখন মাদক সেবী হচ্ছে বা কীভাবে তারা সেবন করতে পারছে। তো সেই তদারকির জায়গায় কিন্তু একটা গ্যাপ আমাদের রয়ে গিয়েছে। পরিবারের সবচেয়ে দায়িত্বের জায়গাটা আসলে পরিবারকে নিতে হবে, নিতে হবে একদম। হ্যাঁ, আমার সবচেয়ে ফলপ্রসূ মনে হয় ভালো কোনো সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকাটাকে, কারণ যেই ছেলেটা বা যেই তরুণ সারা দিন ঘুরে একজন মুমূর্ষু রোগীর রক্তের পেছনে দৌড়ায়, তার কখনো সময় থাকে না যে সে মাদকাসক্ত হবে। আমরা এটাও বলতে পারি যেই তরুণ বিভিন্ন সুবিধা অসুবিধা সামাজিক সমস্যা সে সব থেকে প্রতিকারের উপায় নিয়ে সারা দিন বিতর্ক করে বেড়ায়, তার কখনো আসলে সুযোগ হবে না সে মাদকাসক্ত হবে। তো এছাড়া কিন্তু আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা পথেঘাটে গেলেই দেখব যে বিশেষ করে ফুটওভার ব্রিজগুলোর নিচে যারা হচ্ছে পথশিশু রয়েছে এবং তারা এত ছোট বয়স এবং তারা হচ্ছে ড্যান্ডি বলে এটাকে পলিথিনে করে এক ধরনের নেশা করে, সেটাও কিন্তু করছে এবং ওরা আসলে এগুলো কোত্থেকে পাচ্ছে? আমরা এই চিন্তা করতে যাই যে একটা ব্যক্তি মাদকাসক্ত হয়ে গিয়েছে, তারপরে আমরা কী কী প্রতিকার করব, এগুলো করলে আসলে এটা নির্মূল করা সম্ভব না। এটা নির্মূল করতে হলে মূল দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের এবং আইনের যে সঠিক প্রয়োগ সেটার। যখন একটা মানুষ মাদকের আসলে মাদক পাবে না, হ্যাঁ, তার মাদকের সহজলভ্যতা থাকবে না, তখনই আসলে এই জিনিসটা থেকে মানে সরে দূরে গিয়ে অন্য কিছু করার হয়তো বা চিন্তা করতে পারে একজন ব্যক্তি, ঠিক আছে? তো এই জন্য আইনের যে সঠিক প্রয়োগ এবং হচ্ছে মাদকদ্রব্যের সহজলভ্যতা এই জিনিসটাই প্রথমেই জরুরি। আচ্ছা, প্রথমে হচ্ছে সহজলভ্যতা বন্ধ করতে হবে এবং আইন প্রয়োগ আরও কঠোর হতে হবে, বাকি কিছু অ্যাড করবে কেউ? আর একটা বিষয় আছে যে ধর্মীয় শিক্ষা, প্রত্যেকটা ধর্মই আমাদের মাদককে কখনোই সাপোর্ট করে না, ধর্মীয় অনুশাসন যেটা। হ্যাঁ হ্যাঁ, তো সেই ধর্মীয় দিক থেকে যদি সবাই একটু সচেতন হয় তাহলে সেক্ষেত্রে মাদকটা নির্মূলে আসে। ধর্মীয় শিক্ষা, যদি একজন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কিন্তু এরকম মাদক গ্রহণের বা যে যে ধর্মে হতে কেন সে যদি তার ধর্মটা নিয়মিত পালন করে তাহলে কিন্তু এই মাদকের জিনিসটা আসলে আসে না, তখন সময় পায় না। আচ্ছা, ওকে, তো আমরা আসলে প্রতিকারের বেশ কিছু কারণ দেখলাম, তারপরেও কিন্তু মাদক চলছে। তবে আমি একটা প্রশ্ন সবার কাছে করতে চাই, সেটা হচ্ছে শেষ প্রশ্ন আমার, সবাই ছোটো ছোটো করে উঠতে দেবে আমি আশা করবো, সেটা হচ্ছে যে বন্ধু হিসাবে আরেকজন বন্ধুকে আমি কীভাবে হেল্প করতে পারি যাতে করে সে মাদকাসক্ত না হয় বা হয়েও যায়, তাহলে তাকে সেখান থেকে আমি কীভাবে বের করে নিয়ে আসতে পারি, এটা সবার কাছে আমি জানতে চাই। সবাই খুব ছোটো ছোটো করে উত্তর দেবে, এই উত্তরটা শুনবো, তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি নেবো। দর্শক, আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্টস কন্ঠ ছাড়ো জোরে উইথ মি জয়ী। ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড, দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কন্ঠ ছাড়ো জোরে, জয় আছে সাথে, কথা বলছি আজকে
মাদকাসক্ত এটার কারণ এবং এটার থেকে কী করে আমরা বেরিয়ে আসতে পারি সেটা নিয়ে। তো বিরতিতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল যে বন্ধু হিসেবে আমি একজন বন্ধুকে কীভাবে হেল্প করতে পারি যাতে করে সে মাদকাসক্ত হয়ে না যায়, এবং হয়ে গেলেও আমি কীভাবে তাকে সেখান থেকে বের করতে পারি, সবাই ছোট্ট করে একটু একটু করে বলবো। যেহেতু আমি একজন বিতার্কিক, অবশ্যই আমি একজন বন্ধু হিসেবে আমার সেই বন্ধু যদি বিতার্কিক না হয় তাকে আমার সংগঠনের সাথে যুক্ত করার চেষ্টা করব, যাতে সে ওই যে বিষণ্ন সময় হচ্ছে মাদক গ্রহণ করবে ওই সুযোগটা যেন তার না হয়। আর যদি সে ইতোমধ্যেই মাদকাসক্ত হয়ে থাকে তাহলে সেই জায়গায় বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব হতে পারে যে নিয়মিত তার একটা তদারকি করা, তার একটা খোঁজ নেওয়া, যে সে যেহেতু এখন চাচ্ছে মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে, তো সেই জায়গায় আসলে তার অগ্রগতি কতখানি, নাকি সে আবার কিছু দূর এগিয়ে আবার দুই পা পিছিয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমি খেয়াল রাখতে পারি তাকে সেই সময়টা দেয়া। একই সঙ্গে আপুর যেইগুলো ছিল তার সঙ্গে যুক্ত করে বলবো যে হচ্ছে বন্ধুর পারিবারিক বা সামাজিকভাবে সে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কি না তা খুঁজে বের করব এবং তার সমাধানের চেষ্টা করব। আশা করি এর মাধ্যমে আমি আমার বন্ধুকে দূরে রাখতে পারবো এই মাদক থেকে। আচ্ছা, বা ওকে, নিজেদের মধ্যে যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যে আমাদের বন্ডিংটা এটাকে ভালো করা, বন্ধুত্বের যে বন্ডিংটা, এবং তাছাড়া তাকে যদি পারিবারিক তাকে যদি পরিবারকে বলেও যদি কোনো কিছু করা যায় সেটাও করার চেষ্টা করব। বাহ, তারপর আমরা প্রথম থেকে বন্ধুদেরকে সময় দিব, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত করব, ভালো কাজের সাথে আমরা যুক্ত রাখব, এবং আমরা বন্ধু হিসেবে এমন কাউকে নির্বাচন করব প্রত্যেকেই যেন তার দ্বারা আমি কোনোভাবে অনুপ্রাণিত হয়ে মাদকাসক্ত হয়ে না আমি প্রভাবিত না হই। হ্যাঁ, সেটাই, কারণ মাদকাসক্তির একটা প্রধান কারণ হয়তো আমরা সেটা ওইভাবে ফোকাস করিনি, সেটা হলো সঙ্গদোষ। বন্ধুদের মাধ্যমে কিন্তু, বা ওই যে আপনি যেটা বললেন যে কৌতূহলবশত আমার আশেপাশে আমি যেসব বন্ধুদের সাথে মিশছি তাদের অনেকেই মাদকাসক্ত বা তারা মাদক গ্রহণ করতেছে, তো আমি সেটা দেখে কিন্তু আমি সেখানে নিজে প্রভাবিত হইতে পারি। আচ্ছা, আমি সবার কথায় আর কি সুর মিলায় বলতে চাই যে এটাই বন্ধু হিসেবে আমাদের দায়িত্ব, এটাই যে বন্ধুকে সময় দেওয়া, বন্ধুর কী প্রবলেমটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করা, বন্ধুত্বের যে বন্ধুটাকে আরও জোরালোভাবে বন্ডিংটাকে আরও শক্ত করা, মজবুত করা, এবং মাদকটা যে একটা জঘন্য কাজ বা জঘন্য অপরাধ সেই বিষয়টাকে আসলে মানে মাইন্ড সেট আপ করা, যেটা সেটা হচ্ছে মাদক জিনিসটা আসলে ভালো না, এ জিনিসটা একটি অপরাধ, সেই জিনিসটা আসলে আমাদের আগে মাথায় মাইন্ড সেট আপ করতে হবে। যৌক্তিকভাবে মাদক কেন অনৈতিক এই জিনিসটি তাদের মাঝে তুলে ধরা, একই সাথে আসলে সামাজিকভাবে আসলে মাদক জিনিসটা কেন অনৈতিক এবং এটি কেন প্রতিরোধযোগ্য, এটি সামাজিকভাবে একটি আন্দোলন গড়ে তোলা বা প্রতিষ্ঠা করা। আমি ব্যক্তিগতভাবে যে সকল সংগঠনের সাথে আছি, আমরা মনে করি যে NDF এর মতো জাতীয় যে সকল বিতর্ক সংগঠন আছে এবং সাংস্কৃতিক সংগঠন আছে, আমরা মনে করি যে প্রত্যেকটা সাংস্কৃতিক এবং সামাজিক ব্যক্তিত্বদের কি তাদের আসলে এই জিনিসটি প্রচার করা উচিত, তাদের নিজেদের সামাজিক দায়িত্বের জায়গা থেকে নিজেদেরকে মাদক থেকে বিরত রাখা উচিত, এবং প্রত্যেকটি সামাজিক কন্টেন্টই আসলে মাদক বিরোধী হওয়া উচিত। মাদককে প্রমোট করে এই ধরনের কোনো সামাজিক কন্টেন্ট আসলে থাকাই উচিত না, এটার বিরুদ্ধে আসলে সচেতনতা গড়ে তোলা উচিত। একদম ঠিক, প্রত্যেকটা পরিবারে আমি দেখেছি কম বেশি সেটা হচ্ছে এক ধরনের ডিনালের মধ্যে থাকে, যে যখন আমি দেখছি আমার পরিবারে কেউ মাদকাসক্ত আমরা চেষ্টা করি কিন্তু সেটাকে না বলতে, না বোঝাতে, পরিবারের লোকজন জেনে যাবে, অন্য ফ্যামিলির লোকজন জেনে যাবে, আত্মীয় স্বজন জেনে যাবে, এক ধরনের শঙ্কার মধ্যে থাকে এবং সেটাকে আমরা কোনোভাবে স্বীকার করতে চাই না, যার জন্য যে ডিপ্রেশনে পড়ে মাদক নিচ্ছে তার মাদক নেওয়ার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। আমরা জানি না কীভাবে প্রতিরোধ করতে হবে, কীভাবে প্রতিকার করতে হবে, তার হয়তো একটা হেল্প প্রয়োজন, মানসিকভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটু সাহায্য দরকার, সে সাহায্যটা সে তখন সময় মতো পায় না। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনার বাসায় আপনার পরিচিত এমন কেউ যদি থাকে যে মাদকাসক্ত হয়ে পড়েছে, সে কিন্তু তখন ভিকটিম, সে কিন্তু নিজেকে হেল্প করার অবস্থা সে তখন হারিয়ে ফেলে, তাকে হেল্প করুন। যদি আপনার পরিবারে কেউ হয় সেটাকে মেনে নিন, সে মাদকাসক্ত, আপনি যখন মেনে নিতে পারবেন তখনই তার চিকিৎসা শুরু হবে, তার আগে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পার্টিসিপেট করার জন্য, সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আশা করছি আবারও দেখা হয়ে যাবে। এবং সেই সাথে আপনাকেও বলছি আরও একবার যে নিজের পরিবারে কেউ মাদকাসক্ত কিনা সেটা অবশ্যই চোখে চোখে রাখুন, হতেই পারে যে আপনার চোখের আড়ালে আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন কী করছে আপনি জানেন না। আর ব্যক্তিগতভাবে সময় দিন, মুঠোফোনের থেকে ব্যক্তিগত সামনাসামনি কথা বলাটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি স্বাস্থ্যকর। সবাই ভালো থাকবেন, কথা হবে আগামী এপিসোডে।